नमस्कार बंधुरा, स्मार्ट गैलेक्सी इन कोलैबोरेशन विद अनअकैडमी यूट्यूब चैनल तुम्हारे स्वागत। बंधुरा एखन तुम्हारे सामने जो वीडियो आना होता हलो तुम्हारा जो प्राइमरी टेट बोलो अपर प्राइमरी अर्थात टेट टीचर एलिजिबिलिटी टेस्टेड जो तुम्हारे क्लस चल रही चाइल्ड साइकोलॉजी अर्थात शिशु मनस्तत्वर ओपर तर परवर्ती क्लस जानने तुम्हारा आज के आलोचनार विषय हो जाए शिक्षण और शिक्षा विज्ञान। खूब गुरुत्वपूर्ण एक चैप्टर। এর আগেও কিন্তু বন্ধুরা তোমাদের অনেক কোটি ক্লাস চাইল্ড সাইকোলজি বা শিশু মনস্তত্বের উপরে করিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ ইবুক পিডিএফ সহ তার ভিডিও লিংক তোমরা ডেসক্রিপশন বক্স অবশ্যই পেয়ে যাবে। যারা যারা তোমরা বর্তমানে আমাদের বালুঘাট ব্রাঞ্চ দক্ষিণ দিনাজপুরে আবাসিক কোচিংয়ের মধ্যে দিয়ে সম্পূর্ণ প্রিপারেশন কমপ্লিট করতে চাইছো তার জন্য তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা তোমরা অবশ্যই বাড়িতে যদি সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল পেতে চাও প্রাইমারি টেটের অবশ্যই তোমরা কিন্তু এক তারিখের পরে যোগাযোগ করতে পারো। তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি শিখন এবং শিক্ষাবিজ্ঞানের তথ্য সমূহ নিয়ে। শিখনের সংজ্ঞা বা শিখন কাকে বলে? শিখন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি ন্যূনতম আচরণ সম্পন্ন করার দক্ষতা অর্জন করে। অর্থাৎ আমরা কোনো জিনিস যখন শিখি তার মানেটা কি? আমরা যখন একে অপরের সঙ্গে কোনো কমিউনিকেশন তৈরি করব বা কমিউনিকেট করব একে অপরের সঙ্গে, তে ন্যূনতম যে আমাদের আচরণ বিধিটা প্রয়োজন তার কিন্তু সম্পূর্ণ দক্ষতাটা অর্জন করাই হলো আমাদের শিখনের মূল উদ্দেশ্য। এই শিখনের বৈশিষ্ট্য কী কী? শিখনের বৈশিষ্ট্য বলতে আমরা বুঝি শিখনের দ্বারা ব্যক্তি নতুন আচরণ সম্পন্ন করার যোগ্যতা অর্জন করে থাকে। কোনো নতুন অভিজ্ঞতা দ্বারা অর্জিত আচরণের পরিবর্তন বা নতুন আচরণ সম্পন্ন করাই হলো শিখনের কিন্তু আসল উদ্দেশ্য। শিখনের ফলে কিন্তু মানুষের মধ্যে বিকাশ ঘটে থাকে। শিখন প্রক্রিয়া ব্যক্তির আত্মশক্তিকেও অবশ্যই বন্ধুরা কিন্তু জাগিয়ে তোলে। শিখন ব্যক্তির কর্মধারার কিন্তু পরিবর্তন আনে। শিখন সার্বজনীন অধারাবাহিক, মানে এটা কিন্তু সর্বজনের মধ্যে কিন্তু ছড়িয়ে যেতে পারে খুব নিমেষের মধ্যেই। শিখন অবশ্যই একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, এটা কিন্তু বন্ধুরা তোমাদের পরীক্ষায় আসে। শিখন কী ধরনের প্রক্রিয়া? এটা হলো এক ধরনের উদ্দেশ্যমুখী, কারণ শিখনের মূল কাজ হলো একটা নির্দিষ্ট লক্ষ্যকে পূরণ করা। ঠিক আছে, ফোনের জন্য প্রয়োজন হয় অনুশীলনের, আচ্ছা সরি বন্ধুরা ফোনের নয়, এটা শিখনের হবে, হ্যাঁ এটা মনে হবে শিখনের জন্য, শিখনের জন্য কিন্তু প্রয়োজন হয় তোমাদের অনুশীলনের। ওকে, নেক্সট তোমাদের বলি শিখনের যে বিভিন্ন তত্ত্ব যারা বিভিন্নজন দিয়েছিলেন তাদের যে সকল মন্তব্যগুলো সেগুলো নিয়ে। থর্নডাইকের সংযোজনবাদ। থর্নডাইকের মতে উদ্দীপক এবং প্রত্যেক ক্রিয়ার মধ্যে যথাযথ সংযোগ স্থাপন করাটাই হলো তোমাদের শিখনের কিন্তু মূল উদ্দেশ্য। মানে যে উদ্দীপক এবং তার যে ক্রিয়া তাদের মধ্যে যে সম্পর্ক স্থাপন করাটাই হলো তোমাদের শিখনের মূল কথা। প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব, যার প্রবক্তা হলেন থর্নডাইক। এই তথ্য অনুযায়ী প্রাণী শেখে বারবার চেষ্টা এবং ভুলের মাধ্যমে। কোনো নতুন কিছু শিখতে হলে উদ্দীপকের উপযোগী নির্ভুল প্রক্রিয়াটি অনেকগুলি ভুল প্রক্রিয়ার মধ্যে থেকে খুঁজে বের করতে হয়। পরপর চেষ্টার মাধ্যমে লক্ষ্য উপনীত হওয়ার পদ্ধতি হলো এই বৈশিষ্ট্যটি। অর্থাৎ বারবার শিখতে গেলে আমাদের বারবার ভুল হবে এবং বারবার ভুলের মধ্যে দিয়ে কিন্তু আমরা শিখতে পারবো, এটাই হলো থর্নডাইকের মূল বক্তব্য। এর যে মুখ্য সূত্রগুলি ছিল সেগুলো হলো প্রস্তুতির সূত্র অর্থাৎ ল অফ রেডিনেস, ফল লাভের সূত্র ল অফ এফেক্ট এবং অনুশীলনের সূত্র অর্থাৎ ল অফ এক্সারসাইজ। গৌণ সূত্রগুলি হলো তোমাদের একই উদ্দীপকের প্রতি বহুমুখী প্রতিক্রিয়া সূত্র অর্থাৎ ল অফ মাল্টিপল রেসপন্সেস টু দ্য সেম স্টিমুলাস। মানসিক অবস্থার সূত্র অর্থাৎ ল অফ মেন্টাল স্টেট অ্যান্ড অ্যাটিটিউড এক্সেট্রা। আংশিক প্রতিক্রিয়া সূত্র অর্থাৎ ল অফ পার্শিয়াল অ্যাক্টিভিটি। উপমানের সূত্র অর্থাৎ ল অফ অ্যাসিমিলেশন অ্যান্ড অনুষঙ্গমূলক সূত্র অর্থাৎ তোমাদের অনুষঙ্গমূলক সঞ্চালন সূত্র অর্থাৎ ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং। ঠিক আছে, এবারে শিখনের যে অনুবর্তন তত্ত্ব সেই সাপেক্ষে তোমাদের যে সকল তথ্যগুলো এখন তুলে ধরবো সেগুলো কী কী? প্রত্যেক প্রাণীর কতগুলো বিশেষ উদ্দীপকের সাপেক্ষ বিশেষভাবে প্রতিক্রিয়া করার কিন্তু ক্ষমতা রয়েছে। যেমন খাবারের উপস্থিতিতে ক্ষুধার্ত প্রাণীর লালাক্ষরণ, যদি কোনো নিরপেক্ষ বা উদ্দীপককে স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বারবার উপস্থিত করা হয় তবে একসময় দেখা যাবে যে ওই স্বাভাবিক উদ্দীপকের স্বাভাবিক প্রতিক্রিয়ার সঙ্গে নিরপেক্ষ উদ্দীপকটি সংযোগ স্থাপিত হয় বলে ঘটনাটাকে অনুবর্তন বলা হয়। মানে যদি বারবার একই জিনিস, যদি বারবার ওই খাবার নিয়ে আসা হয় বারবার নিয়ে আসা হয় তারপরে কিন্তু ওই লালাস খুঁড়িতে হবে না, ওটা কিন্তু অভ্যাসে একটা পরিণত হয়ে যাবে, সেই বিষয়টাকে তোমাদের অনুবর্তন বলা হয়। এই অনুবর্তনের দুটি তত্ত্ব আছে, একটা প্যাভলভের প্রাচীন তত্ত্ব আর স্কিনারের কিন্তু সক্রিয় অনুবর্তন তত্ত্ব।
প্রাচীন যে অনুবর্তন তত্ত্ব সেটার প্রয়োগ কি কিভাবে হয়ে থাকে, উত্তম অভ্যাস গঠন মানে সঠিকভাবে অভ্যাস গঠনের মধ্যে দিয়ে, অবাঞ্ছিত অভ্যাস দূরীকরণ মানে যে সকল বাজে অভ্যাসগুলো রয়েছে সেগুলো দূরীকরণের মধ্যে দিয়ে, প্রাণীদের প্রশিক্ষণ মানে প্রাণীদের প্রশিক্ষণের মধ্যে দিয়ে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠন, এই সকলের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের প্রাচীন অনুবর্তন পদ্ধতির প্রয়োগ সম্পন্ন করা সম্ভব। এবার হলো তোমাদের অক্ষর শিক্ষা, যেটাকে সক্রিয় অনুবর্তনের মধ্যে পড়ে শেপিং। কোনো নির্দিষ্ট আচরণের রূপ দেওয়াকে কিন্তু শেপিং বলা হয়, মানে এটা যদি একটা শেপ বলি তাহলে এটাকে একটা নির্দিষ্ট আকার দেওয়া হলো, এটাকে শেপ বলা হয়, অর্থাৎ শেপিং করা বলা হচ্ছে এখানে। এই প্রাচীন অনুবর্তন এবং অপারেন্ট অনুবর্তনের মধ্যে পার্থক্য কী কী রয়েছে সেটা তোমরা একবার নিয়ে চোখে দেখে নাও। প্রাচীন অনুবর্তন বলতে এই ক্ষেত্রে আনকন্ডিশনড স্টিমুলাস যে কন্ডিশনাল রেসপন্স ঘটায় তা রিফ্লেক্স ধরনের, আর অপারেন্ট অনুবর্তনের ক্ষেত্রে এই এই এক্ষেত্রে যে সিআর হয় তা রিফ্লেক্স জাতীয় নয়, ঐচ্ছিক। প্রাচীন অনুবর্তন হলো এখানে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে বন্ধনটির ভিত্তি হলো ল অফ কগনিটিভ, অর্থাৎ একই সময় উপস্থিত নীতি, এবং যেটা তোমাদের অপারেন্ট অনুবর্তন হলো সেখানে কিন্তু তোমাদের অবশ্যই রয়েছে, এখানে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে বন্ধনের ভীতি হলো ল অফ এফেক্টিভনেস বা এফেক্টনেস। প্রাচীন অনুবর্তন নিয়ন্ত্রিত হয় ANS দ্বারা, অর্থাৎ অটোমেটিক নার্ভাস সিস্টেম দ্বারা, আর বর্তমানে যেটা অপারেন্ট অনুবর্তন সিস্টেমের ক্ষেত্রে CNS সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্বারা। প্রাচীনের ক্ষেত্রে আনকন্ডিশনাল স্টিমুলাস USCS বা কন্ডিশনাল স্টিমুলাসের সঙ্গে যুক্ত হয়, আর এখানে UCS বা CS কোনো কিছু থাকে না, প্রতিক্রিয়াটি রিইনফোর্সমেন্টের সঙ্গে কিন্তু যুক্ত থাকে। প্রাচীনের ক্ষেত্রে UCS এর উপস্থাপন প্রাণীর আচরণের উপর নির্ভর করে না, এবং নতুনের ক্ষেত্রে তোমাদের এখানে প্রাণীর আচরণ করলেই সেটা পুরস্কৃত হয়। আর কন্ডিশন স্টিমুলাসের উদ্দেশ্য হলো SR বন্ডকে নিয়ন্ত্রণ করা বা তৈরি করা, আর প্রাচীনের ক্ষেত্রে নতুনের ক্ষেত্রে কী হয়ে থাকে, পরস্পর সম্পর্কিত অনেক আচরণের মধ্যে দিয়ে অভিপ্রেত বা বাঞ্ছিত আচরণের দিক দিয়ে যাওয়াই হলো অপারেন্ট অনুবর্তন। প্রাচীনের ক্ষেত্রে এখানে সময় নিয়ন্ত্রণের উপরে গুরুত্ব দেওয়া হয়, আর নতুনের ক্ষেত্রে এখানে পুরস্কার এবং সক্রিয়তার উপরে জোর দেওয়া হয়ে থাকে। প্রাচীনের ক্ষেত্রে উদ্দীপক উপস্থাপনই হলো কিন্তু এই অনুবর্তনের মূল বিষয়, আর নতুনের ক্ষেত্রে তোমাদের আচরণ উন্নতিকরণ হলো এখানকার মূল বিষয়। প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে ক্লাসিক্যাল কন্ডিশন অনুবর্তিত প্রতিক্রিয়া CR প্রথমে কোনো অস্তিত্ব থাকে না, আর নতুন অনুবর্তনের ক্ষেত্রে অপারেশন কন্ডিশনের প্রতিক্রিয়াটি অন্তত একবার ঘটবেই, অন্যথা রিইনফোর্সমেন্টের কোনো অর্থ হয় না। প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে CC অর যে প্রতিক্রিয়াটি অনুবর্তিত হবে তা পূর্বে অনেকবার ঘটেছে, এর একটি UCS থাকবেই, আর OC এই প্রতিক্রিয়াটি নতুন বা এটা নিয়ন্ত্রিত হয় এর কনসিকোয়েন্স বা ফলের দ্বারা। তো এই হলো তোমাদের যে আজকে যে সকল তথ্যগুলো তোমাদের সামনে উপস্থিত করবার ছিল ততটাই। এবার পরবর্তী দিনে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে রিএনফোর্সমেন্ট বা শক্তি উদ্দীপক যেগুলো আছে সেই সকল বিষয় নিয়ে, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আজকের মতো তোমাদের ক্লাসটা এতটাই, পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে কালকে পুনরায় 12টার সময় দেখা হবে। তোমরা এইভাবে ছোটো ছোটো করে রেগুলার যে সকল ক্লাসেসগুলো তোমাদের প্রোভাইড করে দেওয়া হচ্ছে এই ক্লাসেসগুলো তোমরা কিন্তু রেগুলার ফলো করার চেষ্টা করো। রেগুলার তোমরা যদি এই ক্লাসেসগুলো ফলো করো, তোমাদের কিন্তু প্রাইমারি টেট যেটা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা, তার আগে কিন্তু চাইল্ড সাইকোলজির উপরে তোমাদের যে সকল ক্লাসগুলো প্রয়োজনীয় সম্পূর্ণটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবে এই সকল বিষয়গুলো কিন্তু একবারে কখনো কিন্তু মাথায় ঢোকে না, কারণ শিশু মনস্তত্ব যে বিষয়টা সেটা কিন্তু যে খুবই সহজ বিষয় তা কিন্তু নয়, সেটাও কিন্তু একটা জটিল বিষয়। তো সেই বিষয়টাকে মাথায় রাখতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই কন্টিনিউ কিন্তু স্টাডি চালিয়ে যেতে হবে, নাহলে কিন্তু এগুলো কখনোই মাথায় আসবে না। এবং বাড়িতে হোম প্র্যাকটিসটা সবচেয়ে বেশি প্রয়োজন। যখন আমি স্টাডি মেটেরিয়াল দেবো সেখানে মক টেস্টেরও বিভিন্ন মেটেরিয়ালস থাকবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, পরীক্ষার আগে তোমাদের কিন্তু সম্পূর্ণ স্টাডিটা কিন্তু রেডি হয়ে যাবে। এখনও বর্তমানে কিছু কিছু স্টাডি মেটেরিয়াল রেডি আছে, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল পেয়ে যাবে, সেগুলো কাজে লাগাও এবং কাজে লাগিয়ে নিজেদের পড়াশোনাটাকে বুস্ট করো, তাতে করে কিন্তু তোমাদের অবশ্যই উপকার হবে। তো বন্ধুরা, আশা করছি তোমরা বাড়িতে সঠিকভাবেই প্রিপারেশন নিচ্ছ। প্রিপারেশন নিয়ে যাও, প্রিপারেশনের জন্য ভিডিও লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া আছে, সমস্ত ভিডিও একদম একের পর এক সাজানো আছে, সেগুলো পারলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে তোমরা গ্রুপ স্টাডি অবশ্যই করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে সমস্ত রকমের PDFগুলো তোমাদের ফ্রি অফ কস্ট সেখানে প্রোভাইড করা হয়ে থাকে, এবং তোমরা অবশ্যই আর কিছুদিন ওয়েট করো, তার মধ্যে দিয়ে তোমাদের স্টাডি মেটেরিয়ালও রেডি হয়ে যাবে। চ্যানেলে নতুন ভিজিট করলে কিন্তু বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং নোটিফিকেশনটি বেলটি অন রেখো, যাতে করে তোমরা যখন কোনো ভিডিও আপলোড করা হবে তখনই যাতে সাথে সাথে সেই ভিডিওর তোমরা নোটিফিকেশনটা তোমরা ইমিডিয়েটলি পেয়ে যাও।
তো বন্ধুরা আজকের মতো এতটাই, পরবর্তী ভিডিও নিয়ে তোমার সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে, নমস্কার।